কিছু নাই আরেকটা নদীর মধ্যে জান্নাতি মধু প্রবাহ প্রবাহিত হচ্ছে আর অন্য কিছু না শুধু মধু আর মধু মধুর নদী আরেকটা নদীর মধ্যে জান্নাতি শারাবান তাহুরা যেটাকে বলা হয় সেই জান্নাতি পানিও এটা প্রবাহিত হচ্ছে অন্য কিছু না শুধু জান্নাতি শারাবান তাহুরা এটা কোনো খামর নয় আল্লাহ তাআলার নিয়ামত একটা পবিত্র পানীয় যেটা জান্নাতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে পান করার জন্য দিবেন এই নদী দিয়ে শুধু এটাই প্রবাহিত হচ্ছে সর্বশেষ আরেকটা নদী দিয়ে শুধুমাত্র জান্নাতি পানি প্রবাহিত হচ্ছে এই চার নদী দিয়ে চার জাতের জিনিস প্রবাহ হওয়ার দৃশ্য রাসূল পাক দেখে জিবরিলকে বললেন ভাই জিবরিল আমার চলো হে এই নদী এই যে দুধের নদী মধুর নদী শারাবান তাহুরা এর নদী এবং জান্নাতি পানির নদী এগুলি কোথা থেকে আসছে ওখানে আমরা তো যাব দেখার জন্য জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে সাথে নিয়ে যেতে যেতে বিশাল বড় গাছের গোড়ায় গেলেন গাছের চতুর্দিকে জান্নাতি পাথর দিয়ে বিশাল বড় ওয়াল করা সেই ওয়াল থেকে চারটা বড় বড় নহর বের হয়েছে এই নহর থেকে চার জাতের জিনিস বের হয়ে ওই চারটা নদীর মধ্যে মিশতেছে দয়াল নবীজি বললেন জিবরিল গো চলো আমি এই গাছের গোড়ার ভিতরে যাব এটা কোথা থেকে কিভাবে আসে আমি সেটাও দেখব জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ দয়াল নবী গো এই গাছের গোড়ায় যেতে হলে একটা দরজা রয়েছে সেই দরজার মধ্যে একটা তালা রয়েছে এই তালার চাবি আমি জিবরিলের কাছে নাই এই তালার চাবি আপনার কাছে আছে নবীজি বললেন কিভাবে বলো তো জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার পবিত্র জবান থেকে এটা নিয়ে যান নিয়ে যান জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার জবান থেকে যদি একবার তাসমিয়া শরীফ তেলাওয়াত করেন অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম এটা যদি তেলাওয়াত করেন ওগো দয়াল নবী অটোমেটিক এই তালার যে লক এটি খুলে যাবে সুবহানাল্লাহ বলেন নবীজি তেলাওয়াত করার সাথে সাথে তালা খুলে গেল দরজাও খুলে গেল জিবরিল আমিন সহ নবীজি সেই দরজা দিয়ে গাছের ভিতরে প্রবেশ করে দেখেন আল্লাহ তাআলার দয়ায় আল্লাহর কুদরতে সেখানে বিশাল বড় বড় জান্নাতি চারটা খুঁটি রয়েছে পিলার স্তম্ভ এই চারটা পিলারের নিচ থেকে সেই নহরের দুধ পানি মধু এবং শারাবান তাহুরা এগুলি বের হচ্ছে আল্লাহর কুদরতে প্রতিটা পিলারের গায়ে সুন্দর করে লেখা আছে বিসমিল্লাহির নবীজি বলেন জিবরিল গো এই এই গাছের যে খুঁটিগুলি এই পিলারগুলির মধ্যে বিসমিল্লাহ লেখা কেন এটা উম্মতের শিক্ষার জন্য নবীজি জিজ্ঞাসা করেছেন জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো এই খুঁটির গায়ে বিসমিল্লাহ লেখার হাকিকত হলো আপনার উম্মতেরা যদি বিসমিল্লাহির রহমানির রহিম এই তাসমিয়া শরীফের আমল কেউ করে রেগুলার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আমার দয়াল নবীর উম্মতদেরকে হাশর ময়দানে দুধ মধু শারাবান তাহুরা এবং সেই জান্নাতি মা মানে পানি চারটা মিশ্রিত করে হাউজে কাউসারের পানি দয়াল নবী গো আপনার হাতে আপনার উম্মতদেরকে আমার আল্লাহ পান করার সুযোগ করে দিবে সেই মুন্সিগঞ্জের মাওয়া ফেরিঘাটে পবিত্র কোরআনের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করতে গিয়ে এটা ওয়াজ করেছিলাম আজও আমার সে কথাগুলি মনে পড়ে আপনারা পড়ুন আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ইমানদার বান্দা বান্দিরা গো ও আমার
আমার বান্দা বান্দিরা রে জমিনের মধ্যে যেগুলি হালাল এবং পবিত্র তোমরা সেগুলি ভক্ষণ করো সেগুলি খাও হালাল এবং পবিত্র এই আয়াতের আলোকে আমি বলেছিলাম আল্লাহ তাআলা শুধু হালাল খাইতে বলে নাই হালালের সাথে পবিত্র হওয়ার কথাও বলেছেন যেমন গরুর দুধ পান করা হালাল গরুর দুধ পান করা কি কিন্তু এটার সাথে যদি গরুর প্রস্রাব মিক্স থাকে এটা অপবিত্র হওয়ার কারণে আর খাবারের উপযোগী থাকবে না এটা কুখাদ্য হয়ে যাবে কথা বুঝতেছেন না আপনারা শুধু হালাল হলেই চলবে না এটা পবিত্র হওয়া লাগবে হালালান তাইয়্যিবা এই আয়াতে কারিমা থেকে আমি বলেছিলাম হে মুন্সিগঞ্জের নবীর প্রেমিকেরা আপনারা আপনাদের জবানে এমন কিছু জিনিস প্রবেশ করান যেগুলি হালালও নয় পবিত্রও নয় আল্লাহ এবং আল্লাহ রাসূল হালালও বলেনি পবিত্রও বলেনি সুখাদ্যের তালিকার মধ্যে পড়ে না কুখাদ্যের তালিকার মধ্যে পড়ে বলেছিলাম বিক্রমপুরের মুমিন মুসলমানের আগো এই জবান দিয়ে আল্লাহর নামের জিকির করেন এই জবান দিয়ে নবীর দরুদ পড়েন এই জিহ্বাটা নাড়াইয়া আপনি আল্লাহর কাছে দোয়া করেন এই ঠোঁট দুইটা নাড়াইয়া জিহ্বা নাড়াইয়া নবীর সালাতু সালাম পড়েন মোনাজাত করেন ইবাদত করেন ওই দুইটা ঠোঁটের মাঝখানে জিহ্বাটার সামনে নিয়া কেমনে গো তুমি বিভিন্ন ধরনের মাদক প্রবেশ করাও যেই জবান দিয়ে আমি আল্লাহর কাছে চাইব যেই জবান দিয়ে আমি আমার দয়াল নবীর দরুদ পড়ব ওই জবানে আমি আর বিড়ি সিগারেট সহ কোনো ধরনের মাদক প্রবেশ করাব না কারণ এই জবান আমি পবিত্র রাখব যেন হাসর ময়দানে আল্লাহর নবী নিজ হস্ত মোবারকে জান্নাতি পেয়ালা দিয়ে আমি গুনাহগারের মুখের মধ্যে হাউজে কাউসারের পানি পরাইয়া দিতে পারে হাউজে কাউসারের পানি হাউজে কাউসারের পানি আল্লাহর হাবিবের হস্ত মুবারকে একবার যে পান করতে পারবে গো জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত দ্বিতীয়বার আর তার পানির পিপাসা লাগবে না আপনারা যারা শুনছেন সত্য করে মনে থেকে উত্তর দেন আমি জোর করে আপনাদের উত্তর চাই না মন থেকে বলেন যে আল্লাহর হাবিবের হাত মুবারক থেকে হাউজে কাউসারের পানি পান করতে চান কিনা সবাই বলেন চান কিনা তাহলে আপনাদের দায়িত্ব এই জবানটাকে আজ থেকে পবিত্র করা এই জবানে কাউসারের পানি পান করব এই জবানে আমি আর কোনো হারাম কোনো মাদক কোনো বিড়ি সিগারেট পান করব না সিদ্ধান্ত আপনার আমি আপনাকে জোর করে আমল করাইতে পারবো না আপনার হিসাব আপনার আমার হিসাব আমার আমি মৃত্যুবরণ করলে আমার কবর আমি যাব আপনি মারা গেলে আপনার কবর আপনি যাবেন সিদ্ধান্ত আপনার আপনি যদি মনে করেন না ময়দানে মাহশারে আল্লাহর হাবিবের হস্ত মুবারক থেকে আমি কাউসারের পানি পান করার কোনো প্রয়োজন নাই যা মন চায় তা করেন খেলা হবে হাশরের ময়দানে আমরা যারা নবী প্রেমিক আশিক রাসূল আমরা নবীর সালাত সালাম মিলাদ কিয়াম দুরূদ শরীফ বিভিন্ন নেক আমল এই জবান দ্বারা করি আমরা চেষ্টা করব এই জবান আর কোন ধরনের ইয়াবা বলেন আর বাবা বলেন আর ফেন্সি বলেন আর গাঁজা বলেন কোন হারাম এই জবান দিয়ে খাবো ইনশাআল্লাহ বলেন সুরে বলেন ইনশাআল্লাহ বুঝে শুনে বলছেন তো ওয়াজ মনে থাকবে তো সকাল পর্যন্ত এটা হলো ওয়াজ আমি আপনার মনোরঞ্জনের কথা বলছি না এই কথাগুলি মানলে আখেরাতে আপনি আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে যাবেন কথাগুলি যদি মানেন আল্লাহ আপনাকে মাফ করে দিবে জান্নাতে দিবে মদিনাওয়ালা সফাত করবে বলবে হে আমার প্রভু এ আমার গুনাহগার উম্মত আমার উম্মত আমার নবী যদি একবার বলে এই ব্যক্তি আমার উম্মত তাহলে আপনার আর কোনো চিন্তা নাই একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা اللهم
صل وعلى آل سيدنا مولانا. ঠিক করে দেন তাহির ভাই আসার আগে ঠিক না করে দিলে তো বিপদ আমার জ্বালানি জ্বালাইতেছেন জ্বালানো সুবিধা না আমি রাখ করব না এদিকে আনো আর নিয়ে ওইদিকে নিও না তোমার দিকে নিলে তুমি বাস করবে এই বরাবর রাখেন আমার তাহির ভাই যেন কষ্ট করতে না পায় একটু ঠিক করেন আমরা একটু জিকির করি ওনাদের একটু সুযোগ করে দেই মাইকটা ভালো কিন্তু এটা ভার বেশি হয়ে গেছে তো মাউতের ভার বেশি হয়ে গেছে যার কারণে নাকি বিপদ রে ভাই তোর কান যদি দিয়া কারা করে দিলে ভালো ছিল ذكر الله 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 এই তোরা কি বিড়ি খেতে চাস বিড়ির রাজার সমূর সব আল্লাহ আল্লাহ একটু এদিকে থাকবা আল্লাহ এটা টান দেন নাইলে আল্লাহ এবার ঠিক আছে আল্লাহ 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 আরে পর পরের ডাক পড়িলে মরণের ডাক পড়িলে পর হবি তুই কি লইয়া ডুবল বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 মনরে ডুবল বেলা দেখনার চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মনোযোগ দিয়ে কথা শুনতেছেন আমি আগেও বলেছি আপনাদের মনোরঞ্জনের জন্য কথা বলছি না কথাগুলি মানার চেষ্টা করেন ভাই আল্লাহর কসম এই কথাগুলি যদি না মানেন একদিন আপনি আফসোস করবেন কঠিন বিপদে আপনি পড়বেন কঠিন বিপদে পড়বেন সেদিন আপনার মতো অসহায় আর কেউ থাকবে না যতগুলি মানুষ এখানে আছেন আমি সবাইকে বলছি ভাই এটা আমার জন্য ওয়াজ শুধু যে আপনাদের বলছি আপনাদেরই ওয়াজ এরকম না এটা আমার জন্য ওয়াজ আমাদের আগে বহু মানুষে দুনিয়া ছিল ছিল কি না ভাই তারা কোথায় গেছে বলেন না কোথায় গেছে আপনারা কি ওই কবরে যাবেন মনে হয় না যাবে যদি কবরের চিন্তা থাকতো মৃত্যুর ভয় যদি আপনার থাকতো যে আখেরাতে আল্লাহ তাআলা আমাকে বিচারের কাঠ করায় দাঁড় করাবেন এই চিন্তাটা যদি থাকতো আমাদের তাহলে আমাদের দ্বারা কোনো পাপ কাজ করা সম্ভব হতো না ডাক্তারের কাছে গেলে টেস্ট একটা বা দুইটা বড় জোরে তিনটা করাইলে এনাফ কিন্তু সেখানে আটটা দশটা বারোটা টেস্ট দিয়ে বসে সেখান থেকে আবার পার্সেন্টেজ নিতে সে ডাক্তার সাহেব ফার্মাসিস্ট যারা তারা সঠিক ওষুধটা পর্যাপ্ত যেটা মানুষের জন্য কার্যকরী সেটা না নিয়ে একটু কম কার্যকরী ওষুধ নিচ্ছে পার্সেন্টেজ একটু টাকার জন্য ডুপ্লিকেট ঔষধ আমাদের মাঝে পৌঁছে দিচ্ছে সব জায়গায় ভেজাল ঢুকে গেছে অ্যাডভোকেট যারা হয়েছেন আইনজীবী অসংখ্য আইনজীবী আছে ভালো অসংখ্য ডাক্তারও আছে ভালো কিন্তু ভালোর মাঝখানে খারাপের সংখ্যাটাই মনে হচ্ছে বেশি অযথায় ভাইয়ে ভাইয়ে মামলা লাগাই দিছে যেটা দুই চারজন মুরব্বী বসে মিট করে ফেলা যেত দুইটা ধমক দিলে দুই ভাই মিলে যেত সেটা না করে মামলা লাগাইয়া আইনজীবী নামক তথাকথিত কিছু লোকেরা সেখানে প্রত্যেক তারিখে তারিখে টাকা নিতেছে সত্যকে মিথ্যা বানাইতেছে মিথ্যাকে সত্য বানাইতেছে এখানে কোনো জায়গা নাই যেখানে দুর্নীতি হয় না বর্তমান ঈদের বাজারে এই যে ঈদের বাজারে যান আপনি প্রত্যেকটা ব্যবসায়ী মনে হচ্ছে মানুষের পকেট কাটার জন্য বসে আছে
যেই কাপড়টা যে পাঞ্জাবিটার দাম আজ থেকে কয়েক মাস আগেও আমরা দেখেছি 600-700 টাকা সেটা এখন হয়ে গেছে 2,500-3,000 টাকা কঠিন অবস্থা লাভের উপরে লাভ লাভের উপরে লাভ কারে মেরে কে খাবে তুমি কি মনে করেছো ভাই আমার তুমি কি মনে করেছো যে আমি যাকে মন চায় তাকে ঠকাবো আমি লাভবান হব আমাকে আর কে ধরে তুমি কি মনে করেছো যে তোমাকে কেউ পাকড়াও করবে না তুমি তাকাও তোমার আগে এরকম বহু মানুষ ছিল তারা কেউ এই পৃথিবীতে টাকার পাহাড় নিয়ে বেঁচে থাকতে পারেনি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমি প্রপার্টিজ ল্যান্ড প্রপার্টি সব জায়গায় টাকা বিল্ডিং করেছে একটার পর একটা ফিশারি করেছে মাছ মাছ সহ অনেক মিল ফ্যাক্টরি ব্যবসা প্রতিষ্ঠান কত টাকার টাকা টাকা আর টাকা এরকম টাকাওয়ালা মানুষ মৃত্যুর সময় চিকিৎসার অভাবে মারা গেছে তোমরা কি এ থেকে শিক্ষা নাও না যে তোমার টাকা শেষ পর্যন্ত তোমাকে মঞ্জিলে মাকসুদে পৌঁছাবে না তুমি যদি হারাম কামাই তোমার অর্জনের মধ্যে রাখো ভাই আমার মনে রেখো এই হারাম হাসরের ময়দানে তোমাকে বলবে আনা কাঞ্জুক ওয়া মালুক আমি তোমার সেই ধনভাণ্ডার আমি তোমার সেই মাল সামানা ডেকে ডেকে বলবে আর আপনি তাকায় দেখবেন বিশাল আগুনের জিনজির আগুনের জিনজির সাপ বিচ্ছু এগুলির সাথে মিক্স এগুলি আপনার শরীরে গলায় লাগিয়ে দিবে ঝুলিয়ে দিবে আর এগুলি ডেকে ডেকে বলবে পৃথিবীতে যে আমাকে তুমি রেখেছিলে আমাকে অ্যাকাউন্টে রেখেছিলে বড় বড় দালান বিল্ডিং অট্টালিকা করেছিলে আমি তোমার সেই ধন সম্পদ আল্লাহ তাআলা আমাকে তোমার জন্য দিয়ে দিয়েছে তুমি তো পৃথিবীতে তোমার দরকার এগুলি আমাকে রেখেছিলে আল্লাহ আখেরাতে তোমাকে আমাদেরকে দিয়ে দিয়েছে ও কি দিয়েছে এই ধন সম্পদকে আগুনের জিনজির বানাইয়া আর সাপ বিচ্ছু বানায় আপনার শরীরে আর গলায় ঝুলাই দিবে আপনি মনে করবেন না যা মন চায় তা করব আমাদেরকে কেউ ধরার নাই মনে করবেন না আমরা কত দুর্বল জানেন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসে একটু দাঁড়ানো শিখতে আমাদের এক বছরের বেশি টাইম লাগে আর মুরগির বাচ্চা ডিম থেকে বের হয়ে হাঁটতে পারে আমাদের শক্তি কত বেশি দেখছেন দিনে যদি তিনবার বমি করেন আর তিনবার পাতলা পায়খানা করেন কত শক্তি যে আপনার তখনই বোঝা যায় আর যদি 104 ডিগ্রি জ্বর হয় সাথে একটু সর্দি কাশি হয় তখনই কিন্তু মনে হয় যে আহারে আমি গেলাম কেমন হয় আমরা যে কত দুর্বল আমরা যে কত অসহায় এটা কিন্তু অনেক সময় বোঝা যায় আল্লাহ বোঝায় কিন্তু এরপরে আমাদেরকে এই শিক্ষাগুলি সব সময় মনে রাখার আমাদের মনে রাখার চেষ্টা হয় না আমাদেরগুলি মনে রাখতে হবে ভাই প্রিয় ভাই আমার আমি জানি এখানেও বহু লোক আছে এইখানেও বহু লোক আছে মঞ্চেও থাকতে পারে যারা সুদের সাথে জড়িত ওয়াজ কার উপরে করবো ঠিক নাই কিন্তু ওয়াজ শুনলে হবে না মানতে হবে আল্লাহ রসুলের জামানায় অনেকে সুদ খাইতো কিন্তু যখন সুদ হারাম এই আয়াত নাজিল হলো তখন থেকে সাহাবায়ে কেরাম ওই আগে এটা নিষেধ ছিল না বিদায় করেছে আল্লাহ রসুল যখন বলল এটা করা যাবে না সাথে সাথে এগুলি ছেড়ে দিয়েছে আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে আজ থেকেই সিদ্ধান্ত নেন আমি আর সুদ খাবো না তাহলে দেখবেন আল্লাহ আপনাকেও মাফ করে দিবে ক্ষমার দরজা খোলা আছে আছে কি না বলেন আছে কি না আপনার মৃত্যুর ঘেরঘিরি যখন চলবে কিছুক্ষণের মধ্যে মারা যাবেন নিঃশ্বাসটা নেওয়ার সময় ঘেরঘিরি আওয়াজ হচ্ছে ছাড়ার সময় ঘেরঘিরি আওয়াজ হচ্ছে অনেক সময় শ্বাসকষ্টের কারণে এরকম হয় না এই মৃত্যুর ঘেরঘিরি চলতেছে কিছুক্ষণের মধ্যে আপনি মারা যাবেন তখনও যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন হে আল্লাহ আমি তওবা করলাম আমাকে ক্ষমা করেন আমার আল্লাহ বলেন লা তাকনা তুমি রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হই না আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ চাইলে তোমার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারবো সুবহানাল্লাহ তওবার দরজা খোলা আছে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে হবে কি না বলেন হবে কি না আমার সাথে একটু পড়েন আস্তাগফিরুল্লাহ এই ক্যামেরাওয়ালা ভাই আপনারা পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লে জামবিন ওয়া তুবু ইলাইহি এটুকু বললেন বাংলা বলেন হে আল্লাহ
সমস্ত গুনাহ হইতে তওবা করলাম আপনি আমাদেরকে ক্ষমা করেন আমিন মনে থেকে বলছেন নি দেখছেন নি আওয়াজটা এটা তো মনে থেকে কইছে না মনে থেকে বলছেন জোরে বলেন মনে থেকে বলছেন এই মনে থেকে একটু মাপ চাইলে আল্লাহ খুশি আপনি এমন কিছুই দিয়ে আল্লাহকে খুশি করতে পারবেন না যে 1 কোটি টাকা দিলাম আল্লাহ আপনি খুশি হন 10 ভরি স্বর্ণ দিলাম আল্লাহ আমার উপরে খুশি হন এমন দিয়ে পারবেন আরে ভাই স্বর্ণ যা আপনি দিতে চাচ্ছেন এগুলি তো আল্লাহই দিয়েছে আপনাকে আপনার মাথার চাঁদি থেকে পায়ের তলা পর্যন্ত যা আছে সবকিছু দিয়েছে কে আল্লাহ তা আপনি আল্লাহর জিনিস আল্লাহকে দিয়ে খুশি করবেন না আল্লাহ তো কোনো কিছুর মুখাপেক্ষি না তিনি সামাদ আল্লাহু সামাদ তিনি বেনেওয়াজ তিনি কোনো কিছুর মুখাপেক্ষি না আপনি আল্লাহকে খুশি করতে পারবেন একটু মনটা দুর্বল করে দেন ছোট করে দিয়ে বলেন আল্লাহ আমি মাপ চাই আমার ক্ষমা করে দেন ও নরম হয়ে যান দেখবেন আল্লাহ খুশি হয়ে গেছে ও আমার ভাইয়েরা গো আমার পীর কিবলা যায়েন হুজুরের দরবারে বিশ্ব জাকির মঞ্জিল একটা গজল গাওয়া হয় তওবা করো না রে মন তওবা করো না তওবা না করিলে গোনা মাফ হবে না রে মন তওবা করো না তওবা না করিলে গোনা বলেন তওবা না করিলে গোনা মাফ হবে না রে মন তওবা আল্লাহ পাক কোরআনে বলে তওবা কর দলে দলে আল্লাহ পাক কোরআনে বলে তওবা কর দিলে দিলে আল্লাহর রহমত মিলবে ভেবে দেখো না রে মন তওবা কর না এই গজলটা দরবারে গায় তওবার কথা আপনারা মনে রাখবেন দাদু আমার উপর রাগ হইেন না জিয়াদি সাহেব আর একটু মজার ওয়াজ করেন একটু জোরে চিল্লায় ওয়াজ করেন দাদু যেখানে চিল্লানের ওয়াজ দরকার ওখানে তো চিল্লায় ওয়াজ করি যেখানে যেটা দরকার সেটা করতে হয় কিন্তু আজকে আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে এবং আমার দায়িত্ব প্রত্যেকটা আলেমের দায়িত্বের মধ্যে যে কথাগুলি সেই কথাগুলি আপনাদেরকে হেদায়েতের উদ্দেশ্যে বলছি আজ থেকে এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন যে আমরা আজ থেকে আর কোনো হারাম খাবো না বলেন ইনশাআল্লাহ আজ থেকে সুদ খাবো না বলেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আজ থেকে ঘুষ খাবো না বলেন ইনশাআল্লাহ সুদ তো ইচ্ছার বাইরেও আপনার কাছে আসে সুদের নামে আসে না ইন্টারেস্টের নামে আসে মুনাফার নামে আসে ব্যাংক থেকে আসে বিকাশ অ্যাকাউন্ট থেকে আসে আপনি চাইলেও আসে না চাইলেও আসে সেটা কি করবেন এখানে মাসালা আছে এটা ওজরের মাসালা যেটা আপনার ইচ্ছার বাইরে ব্যাংকিং সিস্টেমে বা কোনো অ্যাকাউন্ট থেকে আপনার